আসসালামু আলাইকুম শফিক ভিলেজের প্রতি আপনাকে স্বাগতম। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ধানের চারা, এখন বিকালবেলা আসরে আজান দেওয়ার পর আমি মাঠে খাটালাম, মানে এখন পানি দিয়ে আমি বিশেষ করে ধানের চারাটা পানি দিই সকালে এবং বিকালে, যেহেতু এখন ছোটো এই জন্য আমি বিকালে পানি দিচ্ছি। যখন একটু বড়ো হবে তখন দেখা যাচ্ছে আমি ভোরবেলাতে এসে এখন পানি দেবো, তখন দেখা যাচ্ছে যেহেতু ওই সময় ঠান্ডা থাকে, ঠান্ডার সময় যদি গরমে গরম পানি পাই তাহলে চারাটা একটু ভালো হয়। তো আর একটা আপনার একটা জিনিস খেয়াল করবেন, ওই যে কোনায় যে পানি আছে ওখানে চারা জায়গায় জায়গায় পুড়ে যাওয়ার ভাব হয়েছে, পুড়ে যাওয়ার কারণ আছে। তারপর দেখা যাচ্ছে আমি এখন পানি দিয়েছি, পানি দেওয়ার পর কেউ চারা ফুটেছে, ফোটার পর যেহেতু মানে একবার দুবার দেওয়া হয়েছে তারপর বেশি পানি রাখা হয় না, জায়গায় জায়গায় দুয়ার যায় পুড়ে যাওয়াতে থেকে আপনারা এখানে কী বিষ ব্যবহার করতে পারেন, কষা লাগার হয়তো সবচেয়ে সতেরো মিশ্র বিষটা ব্যবহার করতে পারেন। আমার মনে হয় সবচেয়ে ভালো হচ্ছে রেডিমেড গোর্ডস ইঞ্জিনটার, এটা যেহেতু সবটাকে মানে কষা লাগার ক্ষেত্রে কষা যদি লাগে পা চারাতে ব্যবহার করবেন সবচেয়ে ভালো হবে। আর এই দুইটা বেড হচ্ছে আপনার চুয়াত্তর ধান, পরটা হচ্ছে ৮৯, তারপর এটা চুয়াত্তর, যেহেতু এখানে দুইটাই চাষি হবে এখানে চুয়াত্তর হবে এবং ৮৯ হবে। আর এখানে চুয়াত্তর ধান দেখেন চারা যে পরিমাণে বের হয়েছে তারা পুড়ে পুড়ে মানে পোড়ার কোনো ভাবই নেই, একটা চারাকে মার গেছে একটা চারাও মার যায়নি, যেহেতু পানি পেলে দেখা যায় চারা কিন্তু সব আবার ফের ভালো হবে। আর আপনারা আমি যে পদ্ধতিতে চারা করি আপনাদের সেই পদ্ধতিতে আমি দেখাবো আমি কীভাবে ধানের চারা ভালো চারা তৈরি করি, মানে আমার চারা রোগ লাগে না পড়ে না। তো আমি প্রত্যেক পার্ট বাই পার্ট ভিডিও দেবো, যেহেতু আগে ধানের চারা ফেলেছি বেড তৈরি করে সেগুলো দেখাচ্ছি, তারপরে আজকে যে ধানের চারাতে পানি দিচ্ছি এটা আপনাদের দেখাচ্ছি যে আমার চারা এখানে কোথায় মার গিয়েছে দেখান, কোন জায়গায় চারা মার গিয়েছে, কোন জায়গায় চারা মার যায়নি, তারপরে তো আপনাদের দেখাচ্ছি। তো আমার এই ভিডিওগুলো একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন যে আমি আপনাদের কোনো ফ্যাক্ট কোনো কথা আমি বলি না, আমি যা বলি লিগাল লিগাল কথা, আমি যেভাবে চাষ করি আপনাদের সেভাবে চাষ দেখাই। আশা করি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, ধন্যবাদ।